আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি শান্ত আক্তার। বলিউড মানে চাকচিক্য তারকা খ্যাতি, গ্ল্যামার আর উষ্ণতার মোহনীয় এক জগৎ। এখানে যেমন আছে টিকে থাকার দৌড়, তেমনই রয়েছে তারকা খ্যাতির আকাশ ছোঁয়া প্রভাব, আছে প্রেম ভালোবাসা বিচ্ছেদ ও ধোকার অহরহ গল্প। সাধারণ মানুষের জীবনে যেমন সম্পর্ক নিয়ে অনেক লুকোচুরি আছে, তেমনটাই আছে বলিউডের তারকাদের জীবনে। কেউ পরে স্বীকার করেছেন সঙ্গীকে ঠকানোর কথা, কেউ আবার নীরবে চেপে গেছেন। বলিউডের এমন কিছু তারকার প্রেম নিয়ে বিভিন্ন সময়ে চর্চা হয়েছে। একটি সম্পর্ক থাকতে থাকতেই যারা অন্য সম্পর্কের মধ্যে জড়িয়েছেন, এমনই জনপ্রিয় কিছু তারকা নিয়ে আজকের আয়োজন। বলিউডের প্রবীণ প্রযোজক তথা আলিয়া ভাটের বাবা মহেশ ভাট, তিনি একবার খোলাখুলিই জানিয়েছিলেন একাধিক প্রেমের কথা। প্রথম স্ত্রী কিরণের সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীনই অভিনেত্রী পারভিন ববির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মহেশ, পরে বিয়ে করেন সোনি রাজদানকে। এছাড়া হালের জিয়া খান, রিয়া চক্রবর্তীর সঙ্গেও নাম জড়িয়েছে এই শক্তিমান নির্মাতার। বনি কাপুর ও পরকীয়া সম্পর্কের পথেই হেঁটেছেন। প্রথম স্ত্রী মোনা শৌরির সঙ্গে সংসার করতে করতেই শ্রীদেবীর প্রেমে পাগল হয়েছিলেন তিনি, কিছু না ভেবেই প্রেমের প্রস্তাব দেন এবং শ্রীদেবীর সঙ্গেই ছিলেন অভিনেত্রীর মৃত্যু পর্যন্ত। জাফনবী কাপুর তাদেরই ভালোবাসার ফসল। অনেকেই জানেন না যে অভিনেত্রী কঙ্গনা রানাউতের জীবনেও প্রেম এসেছিল। গভীর সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা প্রযোজক আদিত্য পাঞ্চোলি এবং কঙ্গনা রানাউত। তখনও আদিত্য তার স্ত্রী জারিনা ওয়াহাবের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আহত ছিলেন, তবে অল্প সময়ের জন্য হলেও কঙ্গনার সঙ্গে বাধা পড়েন তিনি। এর আগে আদিত্য ও পূজা বেদীর প্রেমের গল্প গুঞ্জন তো সবারই জানা। একাধিকবার তার সঙ্গিনীদের বিশ্বাসভঙ্গ করেছেন দক্ষিণী অভিনেতা কমল হাসান। নিজ মুখে সে কথা বলতে দ্বিধা করেননি বিশ্বরূপ অভিনেতা। অবশ্য ব্যক্তিগত জীবনে বিতর্ক থাকলেও অনুরাগীদের চোখে কমলের প্রতি শ্রদ্ধা আজও অটুট। বিয়ের পর প্রেমে পড়েছিলেন বিহারী বাবুও। শত্রুঘ্ন সিনহা স্বীকার করেছিলেন তিনি তার স্ত্রী পুনমকে ঠকিয়েছিলেন। অন্য সম্পর্কে থাকাকালীন হাতে নাতে স্ত্রীর কাছে ধরাও পড়ে যান তিনি। প্রেম করে বিয়ে, সুনিতা আহুজার সঙ্গে সুখী দাম্পত্য জীবনেও তৃতীয় ব্যক্তির উপস্থিতির কথা স্বীকার করেছিলেন গোবিন্দ, জড়িয়ে পড়েছিলেন বিবাহ বহির্ভূত সম্পর্কে। অবশ্য সংসার জীবন টিকিয়ে রেখেছিলেন তিনি, এখনও সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। অভিনেতা পুলকিত সম্রাটের প্রাক্তন স্ত্রী শ্বেতা লোহিয়া অভিযোগ করেছিলেন পুলকিত ঠকিয়েছেন তাকে। বিশ্বাস ভেঙে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী ইয়ামি গৌতমের সঙ্গে। এরপর টিতি খারবান্দার সাথেও নাম জড়িয়েছিল অভিনেতার। কারণ জোহার যখন তার শোতে সাইফকে জিজ্ঞেস করেছিলেন কখনো তিনি সঙ্গীর বিশ্বাস ভেঙেছিলেন কিনা, চুপ করেছিলেন নবাবপুত্র। কফির কাপে চুমুক দিয়েছিলেন কিন্তু কিছুই বলেননি, তাতেই স্পষ্ট হয়ে যায় বিষয়টা। প্রথম বিয়ের বিচ্ছেদের পর বিয়ে করেছিলেন কারিনা কাপুরকে। রণবীর কাপুর বলতে দ্বিধা করেননি দীপিকা পাদুকোনের বিশ্বাস ভাঙার কথা। ক্যাটরিনা কাইফের প্রেমে পড়ে দীপিকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছিলেন তিনি। এরপর নিজের শেষ প্রেম আলিয়ার সঙ্গেই গাঁট ছড়া বাঁধেন এই অভিনেতা। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।